টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিলাম, অনেক চমৎকার নেচেছো বন্ধুরা তোমরা। আরো গান হবে, মজা হবে, আনন্দ হবে, আড্ডা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? Thank you.
ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার এই বন্ধুরা অঙ্কুর নিয়ে কথা বলবে দেখি বসে আছে। আমার এই বন্ধুরা কথা বলবে কিন্তু কোথায় কথা বলবে? তাহলে চলো বন্ধুরা আমরা শুনে নিই রংপুরের কথা। বন্ধুরা বলো, আমরা কথা বলবো রঙ্গপুর নিয়ে। রঙ্গপুর? তোমরা রঙ্গপুর রঙ্গপুর কেন করছো? আসলেই তো রঙ্গপুর কেন বলছো? রংপুর নামের ইতিহাসটা কি তুমি জানো? আসলে আমাদের এই এলাকার অঞ্চলের মাটিটা অনেক আগে থেকে উর্বর, তাই ইংরেজরা এই মাটিতে আগে নীলের চাষ করত। এবং এই নীলের আরেক নাম হলো রঙ্গ। এবং লোকমুখে শোনা যায় এই রঙ্গের নাম থেকে রংপুর অঞ্চলের নাম হয়েছিল রঙ্গপুর, এবং কালের পরাক্রমে এই রঙ্গপুর থেকে পরে নাম হয়ে যায় রংপুর। কিন্তু তোমরা কি জানো রংপুরের আরও একটি নাম ছিল লাল রংপুরও? দশকের শেষ দিকে যখন রংপুরে ঘটে কৃষক বিপ্লব, ঠিক সেই সময়ে রংপুরের কৃষকদের বিপ্লবী চেতনাকে স্মরণ করে রাখার জন্য রংপুরকে লাল রংপুর নামে আখ্যায়িত করা হয়। কিন্তু ইতিহাস তো অনেক শুনলাম, কেউ যদি রংপুরে আসে সে আসলে দেখবে এটা কি? কি নেই রংপুরে? এখানে আছে মহিষী নারী বেগম রোকেয়ার বাড়ি, আছে ভিন্ন জগৎ, আছে তাজহাট জমিদার বাড়ি। এছাড়া বাংলাদেশের দুটি আকর্ষণীয় নদী ঘাগর এবং তিস্তা আছে রংপুরে। আর রংপুরে এসে কেউ ফুচকা না খেয়ে ফিরে যাবে এমনটা হতে পারে? তবে কি তোমরা লিচুর আমের কথা ভুলে গেলে? রংপুরের হাড়িভাঙা আম, দিনাজপুরের লিচুর স্বাদ আর কি কোথাও পাবে? রংপুর কিন্তু শিক্ষা সংস্কৃতিগত দিক থেকেও বেশ উন্নত। ইতিমধ্যেই বাংলাদেশের একটি জাতীয় প্রতিযোগিতায় অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। এছাড়া কারমাইকেল কলেজের ইতিহাস আমাদের কার না জানা। নারী শিক্ষা এবং এর বিপ্লবী সূচনাও কিন্তু করেছেন আমাদের অঞ্চলে জন্মগ্রহণকারী বেগম রোকেয়া। তাকে স্মরণ করে কিন্তু স্থাপিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সংস্কৃতিগত দিক থেকেও কিন্তু রংপুর অঞ্চল বেশ উন্নত। বিশ্ব সংস্কৃতির সেরা একটি লোকসঙ্গীত ভাওয়াইয়া, যা কিনা রংপুরের অংশ। কারো কি কোনো ভাওয়াইয়া গান জানা আছে? জানবো না কেন, আমরা হইলাম রংপুরের সাওয়াল। আরে এটা আবার কেমন ভাষা? এটা হলো রংপুরের আঞ্চলিক ভাষা। কেন, আমরা কি সবসময় প্রমিত ভাষায় কথা বলবো? আমরা শুধু প্রমিত ভাষায় কথা বলবো না, আমরা আঞ্চলিক ভাষায়ও কথা বলবো। আর আঞ্চলিকতা আছে বলেই কিন্তু আমরা বাংলাদেশি। বন্ধুরা, তোমাদের সবার কথা অনেক সুন্দর হয়েছে, তোমাদের কথায় কিন্তু আমি পুরো রংপুরকে দেখতে পেয়েছি, আর আমার সামনের বন্ধুরাও অবশ্যই দেখেছে। তোমাদের এই চমৎকার কথার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। ছবি আঁকা শেষ, ম্যাঙ্গোম্যান চলো ছবিগুলো দেখে নিই। বাহ, কি সুন্দর একটি ছবি এঁকেছো বন্ধু। তুমি এখানে গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি, তুমিই বলো এখানে কি কি তুলে ধরেছো, ফুটিয়ে তুলেছো? গ্রাম বাংলার দৃশ্য, একটি সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে, একটি সেতু রয়েছে। অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটি। এবারে তোমার কাছে চলে যাই, তোমার ছবিটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাহ, চমৎকার। তোমার গ্রামের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তুমি জল রং দিয়ে করেছো, অনেক সুন্দর হয়েছে। বাহ, তোমার ছবিটিও অনেক সুন্দর, স্মৃতিসৌধ এঁকেছো, অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটি। কাঠ পেন্সিল দিয়ে তুমি কালার করেছো, রাইট? এটাও গ্রামের দৃশ্য, অনেক সুন্দর। আর এখানে একটা নদীও দেখতে পাচ্ছি। তোমার ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখানে পালতোলা নৌকাও দেখতে পাচ্ছি, এদিকে দুজন লোক হেঁটে যাচ্ছে, আর এদিকে দুজন মহিলা কলসি কোমরে করে নিয়ে পানি নেওয়ার জন্য যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটি, অনেক সুন্দর, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাহ, এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে, অনেক সুন্দর ছবি এঁকেছ। তোমার ছবিটি নিয়ে তুমি একটু বলো। এটা ইউনাইটেড নেশন কর্তৃক একটি অভিযানের ছবি। এখানে বাংলাদেশ সোলজাররা ইউনাইটেড নেশনের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে যে সকল শরণার্থীরা আটকে পড়েছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। তোমার ছবিটিও কিন্তু অনেক সুন্দর, তুমি কি কালার দিয়ে কালার করেছো এটা? এটা ওয়াটার কালার। গ্রামের দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর প্লাস অনেক গাছপালাও আছে এটাতে। এবারে চলো ওই সাইডে বন্ধুদের ছবিগুলো দেখে নেই। বাহ, তোমার গ্রামের দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখানে কাঁঠাল দেখা যাচ্ছে, আমাদের জাতীয় ফল কাঁঠাল, কালারটাও কিন্তু অনেক সুন্দর করেছে। তোমার ছবিটাও কিন্তু অনেক কালারফুল, ধান কাটা দৃশ্য দেখছি, তুমি এই ছবিটা নিয়ে কিছু বলো।
এটি হলো নবান্ন উৎসবের দৃশ্য। কৃষকরা নতুন ধান কাটার পরে তাদের মুখে হাসি ফুটে উঠেছে। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তোমার ছবিটিও কিন্তু অনেক সুন্দর, কাঠ পেন্সিল দিয়ে করেছ। স্বাধীনতা তুমি 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন মানুষ তাদের কাছে যা যা ছিল তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমি সেটারই একটু দৃশ্য এখানে তুলে ধরতে চেয়েছি। এবারে তোমার কাছে চলে যাই। তোমার ছবিটি কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেকগুলো মেয়েকে দেখছি একসাথে খেলা করছে। তুমি এই ছবিটা নিয়ে কিছু বলতে চাও? আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে। অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটিও। বন্ধুরা, তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এই সুন্দর সুন্দর ছবিগুলোর জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গান শুনবো। আমরা গান শুনবো, কিন্তু কোথায় শুনবো? বন্ধুরা, আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো, কিন্তু কোথায় খেলবো?
বন্ধুরা তোমাদেরকে গেমসের নিয়মটি বুঝিয়ে দেই। পিছনে তিনটি আম গাছ দেখতে পাচ্ছ, আম গাছ থেকে 30 সেকেন্ডের মধ্যে যে বেশি আম পাড়তে পারবে সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? হ্যাঁ। তোমরা রেডি তো? হ্যাঁ। লেটস স্টার্ট। দেখি তুমি কয়টা আম পেরেছো। তুমি তো দেখছি আমের সাথে পাতাও পেরে ফেলেছো। 9, 10, 11, 12 বন্ধু তুমি একটু কম আম পেরেছো, এটার জন্য তোমার কি মন খারাপ হচ্ছে? না না, মন খারাপ করার কিন্তু কোনো কিছুই নেই, কেননা তোমরা তিনজনই আজকের উইনার। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার কর্নেল মঞ্জুরুল হাসান খান। স্যার আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুর, এটা রংপুর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শুধু রংপুর না, সমগ্র উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে এই শিক্ষা প্রদানের কাজ করে আসছে। আমাদের লার্নেড ফ্যাকাল্টি অত্যন্ত দক্ষ, আমাদের অবকাঠামো খুব গুণগত, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুবই সাপোর্টিভ, এবং দীর্ঘদিন ধরে অত্যন্ত ঐতিহ্যের সাথে শুধু শিক্ষা নয়, শিক্ষা বহির্ভূত যেই কার্যকলাপ আছে যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার বলি, সব কিছুতে এই প্রতিষ্ঠান অত্যন্ত ভালো করছে এবং পূর্বেও করেছে এবং ঐতিহ্য ধরে রেখেছে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আরও একটি বিষয় ছোট্ট করে জানতে চাই, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি শিশুর আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মানুষ, ভালো মানুষ। আসলে মূলত আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রংপুর নয়, আমরা মূলত ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট এর ব্যাপারে বেশি কাজ করে থাকি। অর্থাৎ আমরা আরও যে দিকগুলো আছে, ইমোশনাল কোয়েশ্চেন্ট, সোশ্যাল কোয়েশ্চেন্ট, অ্যাডভার্সিটি কোয়েশ্চেন্ট, এগুলো লক্ষ্য করি না। যেটা আমি বলতে চাচ্ছি যে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট আমরা সবাই বুঝি যে আমরা পড়াশোনার ব্যাপারে অনেক খেয়াল রাখি, বাট তার যে ইমোশনাল কোয়েশ্চেন্ট বৃদ্ধি করার প্রয়োজন আছে যার মাধ্যমে সে সকলের সাথে মিশতে পারবে, তার যে সোশ্যাল কোয়েশ্চেন্ট বৃদ্ধি করার আছে অনেক বন্ধু বৃদ্ধি করতে পারবে, এবং অ্যাডভার্সিটি কোয়েশ্চেন্ট বৃদ্ধি করার প্রয়োজন যাতে করে সে যে কোনো ডিফিকাল্ট অবস্থায় কাজ করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে এবং ওখান থেকে উত্তরণের ব্যবস্থা করবে। এই সবগুলো মিলে আমাদের কাজ করা প্রয়োজন। আমি মনে করি আমরা যারা শিক্ষাঙ্গনে আছি এবং আমাদের অভিভাবক সকলে মিলে শুধুমাত্র ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট মানে পড়াশোনা না করে এর বাহিরের দিকগুলো দেখব, যাতে করে আমরা কোয়ালিটি হিউম্যান বিং, গুড হিউম্যান বিং তৈরি করতে পারি, এবং এর ব্যাপারে আমরা চেষ্টা করছি। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। আমার এই বন্ধুরা চমৎকারভাবে সেজে আছে, একদম ফুলের মতো করে সেজে আছে, নাচ দেখাবে বলে। আমার বন্ধুরা নাচ দেখাবে, কিন্তু কোথায় দেখাবে?
হয়ে গেছি। এত সুন্দর তোমরা নেচেছো, আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের এই চমৎকার নাচের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ঘন্টা পড়ে গেছে বন্ধুরা, আমার বন্ধুরা চলে গেছে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব অন্য কোনো বন্ধুদের কাছে অন্য কোনো স্কুলে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।